অদ্ভুত এক বিড়ম্বনায় মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে প্রথম সরাসরি ফ্লাইটের উদ্বোধনীতে বক্তব্য দিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাকে। সোমবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের ওপর থেকে আরব আমিরাত সরকার অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ায় সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে দুদেশের মধ্যে সরাসরি রুটে ফ্লাইট চালু হয়। ঐতিহাসিক ফ্লাইটে করে দুদেশের অন্যান্য কর্মকর্তাদের সাথে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার। কিন্তু বক্তব্য দিতে গিয়ে হঠাৎই সামনে থাকা মাইক্রোফোনটি গড়িয়ে পড়তে গেলে আবুধাবির এক কর্মকর্তা ছুটে এসে তা ধরে ফেলেন এবং আবারও অসমতল স্ট্যান্ডটির উপর ঠিক করে রাখেন। বিষয়টি যতটা না অস্বস্তির, কুশনারের কাছে হয়তো তার চেয়েও বেশি বিব্রতকর ছিল যখন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয়বারের মতো গড়িয়ে পড়তে নেয় ডিভাইসটি। এবার নিজেই চট করে ধরে ফেলেন তিনি। আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে সরাসরি মাইক্রোফোন হাতে তুলে নিয়েই শেষমেশ বক্তব্য দেন ট্রাম্প জামাতা কুশনার। সৃষ্টি ঘটক, সময় সংবাদ।